শুরু করছি নেম স্পেস। আমি জাস্ট এটার মধ্যে ক্লিক করি, অন্যভাবে দেখেন সম্ভব, সবকিছু চেঞ্জ করা সম্ভব। আচ্ছা, মানে আমি আর উল্লেখ করে দেখাতে চাচ্ছি না। সবচেয়ে ভালো এক্সাম্পল হলো আমরা যেরকম করে ডকুমেন্ট ম্যানেজ করি, কিভাবে করে ডকুমেন্ট বলে একটা ফোল্ডার আছে, সেটার মধ্যে 10 লাখ ডকুমেন্ট রাখেন, তাই তো? তাই সং নামে একটা ফোল্ডার আছে, সেখানে 1 লক্ষ সং আছে, এক একজন এক একভাবে সাজিয়ে রাইট, অনেকভাবে কেউ সিঙ্গার দিয়ে করেন, কেউ ক্রোনোলজিক্যালি করেন কোনটা কবে বের হলো, তাই না? কেউ নর্মাল টাইটেল দিয়ে করেন রাইট, কেউ টাইপ দিয়ে করেন কোনগুলা কোন টাইপের, তাই না? ল্যাঙ্গুয়েজ অনুযায়ী স্যার এক একজন এক একভাবে করেন, বাট ইউ অ্যারেঞ্জ ইট। কারণ কি? কারণ নিয়ার টু ইম্পসিবল 200-300 গান হয়ে গেলে এটাকে আবার ইজিলি খুঁজে বের করা, তাই না? এবং শুধু এটা না, একই নামও তো দেওয়া যায়, তাই নয় কি? একে নাম দিতে পারবে না, তখন দেখবেন যে 1 লক্ষ গানের ভিন্ন ভিন্ন নাম দিতে গিয়ে এমন নাম হচ্ছে ওটা দেওয়ার খুঁজে পাওয়া যাবে না। খুব ইজি হয় খুঁজে পেতে, তাই না? ইভেন ট্র্যাক 01 থাকলে আমার প্রবলেম হয় না, বুঝি এইটার এই ট্র্যাক 01, তাই না? খুব ইজিলি বের করে ফেলতে পারি। আসলে .NET-এ অথবা যে কোনো ল্যাঙ্গুয়েজে যখন আমাদের অনেকগুলা ক্লাসের ইস্যু চলে আসে, তখন আমাদেরকে সেভাবে অ্যারেঞ্জ করতে হয়। অ্যারেঞ্জমেন্টের প্রথম একটা ধাপ আমরা আপনাদেরকে দেখালাম, যেটা যে ফোল্ডার তৈরি করে, এটা আসলে নেম স্পেস, আই মিন ফোল্ডার যা আপনি তৈরি করছেন, এটা কিন্তু হার্ড ড্রাইভে ঠিক ফোল্ডার তৈরি করে ক্লাসগুলো থাকে। আপনারা দেখছেন ওপেন করে প্রজেক্ট ফাইলে গিয়ে দেখবেন যে ওইখানে খুব সুন্দর করে ফোল্ডারগুলো থাকে এবং ক্লাসগুলোর ফোল্ডারই থাকে। এটাকে বলা হয় ফিজিক্যাল সেপারেশন, বাট নেম স্পেস হলো লজিক্যাল সেপারেশন। ব্যাপারটা কীরকম? ব্যাপারটা হলো এরকম যে আপনি চাইলে যে জিনিসটা ফিজিক্যালি এক, ধরেন তিনটা ক্লাস ফিজিক্যালি একটা জায়গায় আছে, আপনি চাইলে লজিক্যালি তাদেরকে ভিন্ন ভিন্ন জায়গায় দেখাতে পারেন। আমি আরেকটু ব্যাখ্যা করছি, তার আগে .NET-এর ভেতরে থাউজেন্ডস অফ যে ক্লাস আছে ওগুলো সম্পর্কে একটু বলি। আপনারা দেখবেন .NET-এ প্রচুর ক্লাস, তাই না? যেমন কনসোল ক্লাসে এখন পাচ্ছি না, কারণ কি, আমি যদি একটা ক্লাসকে ইউজ করতে হয়, সেই ক্লাস যদি আমার এই পার্টিকুলার ট্রি লোকেশনে না থাকে, বুঝতে পারছেন ট্রি লোকেশন বলতে কি বোঝাচ্ছি? কি অর্থাৎ আমরা ডিরেক্টরি স্ট্রাকচার কি রকম, কি এর মতো না, তারপরে ট্রি এর মতো। সো যদি সে আমার পাথে না থাকে, ধরেন আমি এই জায়গায় আছি রাইট, যদি আমার পাথে না থাকে তাহলে কিন্তু আমি অ্যাক্সেস পাই না, যদি অন্য পাথে চলে যায় রাইট, তখন আমাকে কি করতে হয়, বলে দিতে হয় এটা অন্য জায়গায়। বুঝা গেল কি? কেন বলতে হয়, ইভেন অনেক সময় দেখবেন যে আমাকে কিন্তু .NET সাজেশন দিচ্ছে না, বলতেছে এই জায়গা আছে কেন, এটা তো সে জানে তো, আবার কেন দেখাচ্ছে? কারণ হচ্ছে কনসোল নামে যদি আরেকটা জায়গায় থাকতো তখন তো সে করতে পারতো। বুঝতে পারছেন কিনা দেখেন, কনসোল নামে তো আরেকটা জায়গায় থাকতে পারে, 3 রুমে 3 বাবু থাকতে প্রবলেম নাই, তাদের নাম তো আর চেঞ্জ করার দরকার নাই রাইট। সো ব্যাপারটা অনেকটা এরকম, সে এখন সাজেশন দেখাচ্ছে, যদি 3 জায়গায় থাকতো 3 জায়গায় সাজেশন আমাকে দেখাতো, বলতো যে ভাই কোনটা তোমার জন্য রাইট। সো আমি বললাম এখন যেহেতু একটা সে আমাকে দেখালো, উপরে লেখাটুকু হয়ে গেল, অর্থাৎ এই ক্লাসটা যদি আমি এখানে ইউজ করতে হয়, যেহেতু সে আমার পাথে নাই, আমাকে উপরে লিখে দিতে হচ্ছে সে কোন পাথে আছে, সে কোন লোকেশনে আছে। বুঝা গেল? ধরেন সিস্টেম নামে একটা ফোল্ডার আছে, ফোল্ডারের ভিতরে আছে। আচ্ছা, এখন আমার কোশ্চেন হলো যে ধরেন এই যে আমরা ক্লাসটা লিখলাম, এটা লিখলাম, আমাদের .NET-এ থাউজেন্ডস অফ যে ক্লাস আছে সবগুলোকে আমরা এরকম করে পাব? দা আনসার ইজ নো। অর্থাৎ যদি এখন আপনি সিকিউরিটির একটা চেকি, আমি নট শিওর না সিকিউরিটি ক্লাসে যেটা খেয়াল করছে না, .NET-এ ধরুন 50,000 ক্লাস আছে,
সবগুলাই কি আমি লিখলে এরকম করে চলে আসবে? দা আনসার নো। ওয়াই সবগুলো আসবে না? কারণ হলো উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশনের জন্য যেই ক্লাসগুলার ও মনে করছে থাকার দরকার ওগুলার আসলে আগে কিন্তু সে এখানে রেফারেন্স নিয়ে এসেছে। এটা কিন্তু নেম স্পেসের ইস্যু না, একটা রেফারেন্স বলে এখানে একটা জিনিস দেখেন, এগুলো পিউরলি এক একটা ডিএল, এক একটা ডিএল ধরেন ডিএলএল আছে 500, 500 মধ্যে সে এখানে নিয়ে আসছে ধরেন 10টা, সে 10টা কেন নিয়ে আসছে? কারণ সে খুব ইজিলি জানে এটা ওয়েব অ্যাপ্লিকেশন না, ওয়েবের গুলো আমি কেন, বুঝতে পারছেন? সে সিউরলি জানে যে এই ধরনের অ্যাপ্লিকেশনে যদি সিকিউরিটির কোনো কিছু দরকার হয় ইউজার কী করবে, উনি রেফারেন্সটা অ্যাড করে নেবে, প্রোগ্রামার রেফারেন্স অ্যাড করে নেবে, আমার এক্সট্রা করে এত কিছু দেওয়ার দরকার। সে কতগুলো দেয়? ডট নেটের উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশনের জন্য যতগুলো মোটামুটি দিয়ে দিলে একটা কিছু হ্যালো ওয়ার্ল্ড টাইপের প্রোগ্রাম দেখা যায়, সে ততগুলো বাই ডিফল্ট অ্যাড করে দেয়। আর যদি না দেয় তাহলে আমাকে গিয়ে গিয়ে আমার যেগুলো দরকার ওগুলো অ্যাড করতে হবে। এটাকে বলে রেফারেন্স অ্যাড করা। আমরা কিছুক্ষণ পরে দেখবো। যেমন এক্সাম্পল হিসেবে বলি, আমি একটা ডিএলএল বানালাম, ধরেন ক্যালকুলেটর ক্লাসটা আমি বানালাম, ক্যালকুলেটর ক্লাস আমি বানিয়ে আমি তো আপনাকে সোর্স কোড দেওয়ার দরকার নেই, আমি ডিএলএল তৈরি করে দিতে পারি। উনি কী করবে? উনি ডিএলএলটা ওনার হার্ড ড্রাইভে সেভ করবে আর এখানে এসে অ্যাড রেফারেন্সে গিয়ে অ্যাড করতে হবে। নাহলে কিন্তু ইউজিং দিয়ে যতই মারামারি করেন না কেন লাভ নাই, কারণ ও কি জানে আপনার হার্ড ড্রাইভে কোথায় ডিএলএল আছে? ও তো জানে না, তা আগে আমাকে দেখা দিতে হবে, রাইট? সেটা অন্য ইস্যু, রেফারেন্স আমরা কিছুক্ষণ পরেই দেখবো, অথবা আজকে যদি না হয় আমরা নেক্সট ক্লাস দেখবো, আজকে হয়তো সম্ভব হবে। আমি একটু নেম স্পেসটা নিয়ে কথা বলছিলাম। ওকে, সো নর্মালি প্রোগ্রাম যখন লেখেন তখন দেখবেন রুট নেম স্পেস একটা থাকে, সেটা কি প্রজেক্টের নাম, তাই না? আমার এখানে কি উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশন 1, এবং রুট একটা ফোল্ডারও থাকে, তাই নয় কি? দেখবেন এখানে সে দেখাচ্ছে না, অথবা অন্য চেহারায় দেখাচ্ছে, আছে দেখছেন ফোল্ডারও তো আছে, তাই না? সো ব্যাপারটা তো আসলে ট্রি স্ট্রাকচার। সো সে ওই প্রজেক্টের নামে মেইন নেম স্পেস দেয়, রাইট, এবং ফোল্ডার একটা তৈরি করে। চলেন আমরা একটা ফোল্ডার বানাই, কি হয় দেখি, আমরা একটা ফোল্ডার বানালাম, সরি ফোল্ডার বানালাম, ফোল্ডারের নাম দিলাম ডাও, বুঝছি আপনার যেরকম ডাও দিলাম, ডাওয়ার ভেতরে আমরা একটা ক্লাস লিখি, কোথায় এখন এটা ফিজিক্যালি কোথায় আছে? ফিজিক্যালি আছে উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশন 1, তার ভিতরে ডাও ফোল্ডার, তার ভিতরে লজিক্যালি কোথায় আছে? একই রকম, কি উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশন 1 ডট ডাও, ক্লিয়ার? সব এতটুকু বুঝতে পারছেন? ইন্টারেস্টিং ব্যাপার কি দেখেন, আমি চাইলে এরকম করে লিখে দিতে পারি, কম্পাইলার কিন্তু এরর দিবে না, রিসার্ভার কিছু সাজেশন দিচ্ছে, সেটা অন্য আমি আপাতত যাচ্ছি না, দেখেন কি করছি আমি, আমি ফিজিক্যালি দেখাচ্ছি কোথায়, ফিজিক্যালি এটা কোথায় আছে ডাওয়ের ভিতরে, লজিক্যালি বলতেছি কোথায় আছে উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশন 1 এই নেম স্পেসে আছে, রাইট? এখন যদি কেউ একে ইউজ করতে চায় তাহলে যদি ওর ব্রাঞ্চে না থাকে তাকে কোনটা অ্যাড করতে হবে, কোন জিনিসটা উপরে লিখতে হবে? ইউজিং এতটুকু, ওইটা দরকার, বুঝতে পারছেন কিনা? দেখ ওটা ফিজিক্যাল লোকেশন, এটা লজিক্যাল লোকেশন। এক্সাম্পল হিসেবে আমি আপনাদেরকে দেখাই, এটা তো আসলে যেহেতু রুটে চলে গেছে একটু ডিফিকাল্ট হচ্ছে, অথবা আপনি আরও অনেক গল্প বানাতে পারেন, কীরকম ওকে দাও, ওকে দেন ডট দাও, দেন ওকে অবজেক্ট, ওকে অনেক বানান, কেউ নিষেধ করে না। তখন আপনাকে দেখাতে হবে কোথায়, ঠিক এই লোকেশনে দেখাতে হবে, বুঝতে পারতেছেন কি না দেখেন? অর্থাৎ লজিক্যালি আমি চাইলে জিনিসটার লোকেশন, লজিক্যাল লোকেশন টোটালি ভেঙে ফেলতে পারি ফিজিক্যালি কোথায় আছে বা না আছে। যেমন ধরেন আমরা এটা ইউআই থেকে ইউজ করতে চাই, বাটন ক্লিক আমি দেখি,
এসছে আসে নাই, সে কোথায় দেখাচ্ছে দেখেন তো, সে বলতেছে হচ্ছে ফর্ম অ্যাপ্লিকেশন ডট ডাও ডট অবজেক্ট আরো ডট ডট দিলে অনেক দিলে তাই না, ফিজিক্যাল লোকেশন আসলে সে ঠিক না লজিক্যাল লোকেশন দিয়েছে। আমি কি কাজটা ভালো করলাম না খারাপ করলাম, কেন খারাপ করছি, একজনের মাথা খারাপ করে দেওয়ার জন্য এটা যথেষ্ট, দেখতেছে এখানে আসলে আরেক জায়গায় তাই নয় কি, পুরো কনফিউজড হয়ে যাবে না, এই জন্য জাভাতে কিন্তু এটা করা যায়, প্যাকেজ ফোল্ডার স্ট্রাকচার একই রকম, আমি জানি না ডট নেটে কেন হচ্ছে। সো ব্যাড প্র্যাকটিস রাইট, এটা করতে যাবে কি করতে পারি, এরকম এলোমেলো করে দেওয়ার পর নিশ্চয় আমার এরকম ক্ষমতা নাই যে আমি এখানে এসে বসে এডিট করে দেব, এডিট করলে কি হবে, সবাই যে ইউজিং লিখে রাখছে ওরা বললো ভাই কোথায় যেন ক্লাসটা হাওয়া হয়ে গেছে আমরা পাচ্ছি না, ওকে হাউ কুড আই রিজলভ ইট, দেখেন রিশার্পার দেখেন এবার বুঝবেন টুলগুলার কি মতো, তো 100 জন ইউজ করছে রাইট, কোনো প্রবলেম নাই, রিশার্পার অলরেডি বলতেছে ভাই তুমি কিন্তু উল্টা পাল্টা নেমিস পেয়েছো তুমি ঠিক করে নাও, দেখেন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর কি হলো এবার দেখবেন ফর্ম ক্লাস চলে আসে, কি লিখে দিল যতগুলো জায়গায় রেফারেন্স সে তৈরি করছে সবগুলো জায়গায় রেফারেন্স হচ্ছে ম্যানুয়ালি করা নিয়ার প্রিন্ট পসিবল তাই না, বিশেষ করে একদম কোর লেভেলের একটা ক্লাস হলে অনেক অনেক টাইম লাগবে, ওকে আচ্ছা সো আপনারা কি বুঝতে পারছেন এবার লজিক্যাল সেপারেশনটা কি, আপনারা কখনো ভিন্ন ভিন্ন রাখার চেষ্টা করবেন, এখন এবার চলে আসেন কি কি ঝামেলা হতে পারে, অ্যাপ্লিকেশন ধরেন আমার অ্যাপ্লিকেশনটা প্রথম দিকে এরকম ছিল কোনো প্রবলেম নাই, হ্যালো ওয়ার্ল্ড টাইপের অথবা ছোট্ট একটা ক্যালকুলেশন, বাট ইউ নো অ্যাপ্লিকেশন ইভলভ করে রাইট, আজকে যেটা ছোট্ট একটা অ্যাপ্লিকেশন যে এমপ্লয়ীদের ডাটাবেস রাখি পরবর্তীতে হয়তো 2-3 বছর পরে এটা বিশাল ইয়ারপিতে রূপ নিতে পারে তাই নয় কি, তখন কি করবেন, তাহলে কি আপনি আজকের দিনে আগামী 2 বছর পর যেটা ইয়ারপি হবে সেটার ডিজাইনটুকু করে রাখবেন, আই মিন এটা ইউআই ফোল্ডার এটা আপনি করে উঠে যেতে পারবেন না, বরং এগুলো আননেসেসারি কাজ হবে এগুলো পরে ফেলে দিতে কি করবেন, কীরকম ধরেন আমাদেরকে বলা হলো এই প্রোগ্রামে আরও 10টা ইউআই আসবে, আমি চিন্তা করলাম ইউআইটা এখানে ফেলে রাখা তো তাহলে ওয়াইস কাজ হবে না, কী করা যায় ইউআই নামে একটা ফোল্ডার করি রাইট, সো করলাম ইউআই আরও 3-4টা ইউআই নিলাম, বাহিরে যে ইউআই পরে আছে এটা কী করা উচিত অবশ্যই রাখতে হবে না না, তাহলে তো আবার আবার ইনকনসিস্টেন্সি দেখা দিবে, তো আমি এটাকে টেনে এখানে নিলাম কাজ কিন্তু শেষ না, এখানে একটি ব্যাপ আছে এই যে টেনে ছেড়ে দিলাম, এখন কিন্তু ফিজিক্যাল লোকেশন এবং লজিক্যাল লোকেশন কিন্তু উল্টাপাল্টা হয়ে গেলো, সো সাথে সাথে আপনার কাজ হবে কি এখানে এসে নেম স্পেসটুকু ঠিক করতে হবে, এটা করে দিই ওকে, সো প্র্যাকটিক্যাল জিনিস দেখছি বাট নেম স্পেসের ডেফিনেশন নেম স্পেস কেন দরকার, আমরা যদি বলি আমার অনেকগুলো যখন ক্লাস থাকবে রিলেটেড অ্যাক্টিভিটির ক্লাসগুলোকে এক একটা কম্পার্টমেন্টে সরিয়ে রাখার ব্যাপারটা হলো নেম স্পেস, আর নেম স্পেস ব্যাপারটা লজিক্যাল সেপারেশন না ফিজিক্যাল সেপারেশন, এবং লজিক্যাল এবং ফিজিক্যাল সেপারেশন আমরা একই রকম রাখবো কারণ না হলে আমি সফটওয়্যার না করে দিতে পারবো, ওকে আমি একদম লাস্টে যে অ্যাক্সেসিবিলিটি আছে ওকে সো লেট মি ট্রাই ইট, আমি এটা একটু কমপ্লিট করে দিই, তার আগে আপনাদেরকে একটু দেখাই যে কীভাবে রেফারেন্স অ্যাড করবেন এটা একটু দেখাই ওকে অথবা বানাবেন, ধরেন আমি একটা ক্যালকুলেটার বানাবো সবাইকে দিব আপনারা ইউজ করার জন্য, আপনারা নিশ্চয়ই আবার ক্যালকুলেটার লিখবেন না, আর আমি নিশ্চয়ই আপনাদেরকে সোর্স কোড দেওয়াটা ওয়াইজ হবে না তাই না, এটা তো দেয় না, হ্যাঁ দিলাম কিন্তু আপনাকে একটা ডিএলএল দিলাম, হাউ কুড আই ডু ইট, এসে ক্লাস লাইব্রেরি ওকে ক্লাস লাইব্রেরি ইয়েস, আমি এটার নাম দিলাম ক্যালকুলেটর লিব, নর্মালি লাইব্রেরিতে লিব ইউজ করা হয় ক্যালকুলেটর লিব রাইট, ওকে
সো ক্লাস লাইব্রেরি ক্যালকুলেটর লিভ এটা আপনাদের এই পার্টিকুলার লোকেশনে সেভ হলো। ওকে আগেরটা সেভ করে এখানে রাখতে আছে, একটা ক্লাস পড়ে আছে কি ক্লাস ওয়ান তাই না, আমি কি বানাবো এটাকে ক্যালকুলেটর। সো আমি তাড়াতাড়ি করে ফেলি বাই দ্য ওয়ে ক্লাস লাইব্রেরি হতে হলে ক্লাস স্ট্যাটিক হওয়া লাগবে, তাহলে কিন্তু এটা যদি ভাবেন তাহলে সর্বনাশ হয়ে যাবে। ওকে আমি যেহেতু ক্যালকুলেটর ক্লাস নিয়ে কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম এটার আসলে ম্যাথডগুলো স্ট্যাটিক হয় সো এটা আমি লিখতেছি। ওকে সো পাবলিক স্ট্যাটিক অ্যাট ওরে বাবা এটা কি আসলে আবারও বলছি যে এটার সাথে স্ট্যাটিকের কোনো সম্পর্ক নাই ক্লাস লাইব্রেরির সাথে। হ্যাঁ আমি এখানে যে কোনো টাইপের জিনিস রাখতেই পারি। সো আমি একটু কপি করে নিয়ে আসি, ডেফিনেটলি আমার এই ক্লাস কিন্তু এক্সিকিউট হবে না তাই না, এটা এই প্রজেক্টটা এক্সিকিউট হবে না, এটা আরেকজনের জন্য তৈরি করা। ওকে আচ্ছা আমি বিল করে নিচ্ছি, বিল ডান কেমন, আচ্ছা আপনাকে গিয়ে দেখেন কি তৈরি হলো, পিনে আসেন, বিভাগে আসেন, কি এটা ক্যালকুলেটর লিপ ডট ডিএল তাই না। আচ্ছা এখন চলে আসেন আমি একদম ফুললি ভিন্ন আরেকটা প্রজেক্ট প্রোগ্রাম লিখি অথবা আরেকটা প্রজেক্টও করতে পারি, এখানে কিন্তু একাধিক প্রজেক্ট অ্যাড করা যায়, আমি একদম আলাদা করে দেখাই যেন আপনাদের বুঝতে বেশি সুবিধা হয়। সো আমি এবার একটা উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশন তৈরি করবো, আমি দিলাম মাই এপিপি নিয়ে আসলাম। এখন এখানে শর্ত কি, শর্ত হলো আমি নিশ্চয়ই আবার ক্যালকুলেটর লিখবো না, আপনি লিখবেন না কারণ আমি অলরেডি টিমমেট হিসাবে আমি একটা লিখে দিছি, দেন ইউ উইল নট কিল ইউর টাইম। সো আমি জাস্ট অ্যাড মেথডটা লেখায় দেখাচ্ছি, বাকিগুলো তো আর দেখানো কিছু নাই। সো দিস ইজ ফার্স্ট নাম্বার, ফার্স্ট নাম্বার কোন এক্সাম্পল, এটি সেকেন্ড নাম্বার, আমাদের নাম্বার সেকেন্ড নাম্বার, ফার্স্ট নাম্বার টেক্সট বক্স, সেকেন্ড নাম্বার টেক্সট বক্স, অ্যাড বাটন এবং ওকে। নাও নাও আই নিড ক্যালকুলেটর ক্লাস তাই না, ওকে ক্যালকুলেটর কোথায়, কিছুই তো নাই, ও বরং সাজেশন দেয় যে ভাই ক্লাসটা লেখেন, ওকে আর লোকাল ভেরিয়েবল করেন হোয়াট এভার ইট ইজ, নাই কেন কারণ আসলে আমার রেফারেন্স নেই। সো রেফারেন্স আমরা অ্যাড করি, রাইট বাটন ক্লিক অ্যাড রেফারেন্স, আমরা ব্রাউজ করি কোথায় আছে এটা, ওই যে বিনে দেখে এসছি তাই না। সো কী নাম ছিল ক্যালকুলেটর লিপ, এটা যান লিপে যান, সো জাস্ট ডিরেক্টরি ইয়ে করছি ক্যালকুলেটর লিপ রাইট, নিয়ে আসছি ক্যালকুলেটর লিপ চলে আসছে। আচ্ছা আসার পর দেখেন এখন সে কী করে, কী বলে
এই পাইছি, হ্যালো ক্যালকুলেটার, ডিপ ডট লিপ ডট ক্যালকুলেটার নেম স্পেস আছে, ওই ওই প্রজেক্টের নেম স্পেস, রাইট, চলে আসছে। সো এটা যদি অবজেক্ট হতো আমি ওইভাবে করতাম, যেহেতু স্ট্যাটিক মেথড আমি এভাবে করব। আচ্ছা আমাকে বলেন তো, এইভাবে অ্যাপ্লিকেশন ডেভেলপ করা ভালো নাকি পুরো সলিউশনের মধ্যে অথবা কোড সবগুলা কোড এক জায়গায় থাকে? এভাবে ভালো, কারণ সুবিধা কি, মানে এরকম বিশাল একটা প্রতিষ্ঠানে গেলেন, ওনাদের কোনো ডিপার্টমেন্ট নাই, একটাই ডিপার্টমেন্ট, আপনার কী অবস্থা হবে? আরেকটা প্রতিষ্ঠানে গেলেন ডিপার্টমেন্ট, তার ভিতরে আবার ছোটো ছোটো ডিপার্টমেন্ট, যদি আমি অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে ওই সেকশানে যেতে চাই, ভেরি ইজি। এবং অ্যাকাউন্ট সেকশানের ভেতরে যে কমপ্লিকেটেড ইস্যুগুলো আছে এটা প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট জানে না, প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট বলে প্লিজ আই নিড টু প্রকিউর ইট, সো প্লিজ গিভ মি মানি। বুঝতে পারতেছেন কিনা দেখেন, রিয়েল লাইফে কিন্তু আমরা এটাই করি, রাইট? সো টোটাল জিনিসপত্র যত বেশি আলাদা হবে, যত বেশি সেপারেট করতে পারবেন, তত বেশি মানে যিনি ক্যালকুলেটার ক্লাসটা লিখতেছে উনি ফোকাস করছে কি, কোন ক্যালকুলেটার, তাই না? একদম সেইভাবে এমনভাবে বানাচ্ছে যেন সবাই ইউজ করতে পারে। কিন্তু যদি দুইটা জিনিস একসাথে লিখি তাহলে কি হবে, ক্যালকুলেটারে অ্যাড মেথডের ভিতরে ওই যে মেসেজ বক্স ডট শো চলে যাওয়া, এই জন্য সাপ্লাই করা। সো রেফারেন্স অ্যাড করা আপনাদেরকে দেখালাম আমি আজকে, বড় না করে বেশ বেশ কিছু কনসেপ্ট। ওকে ফাইন, গুড কোশ্চেন। আমি একটু প্রজেক্টে চলে আসি, প্রজেক্টের মধ্যে এখানে আসি, আমার প্রজেক্ট যেখানে আমি ক্যালকুলেটারে ইয়েটা তৈরি করছি, আপনারা দেখেন এখানে কী হয়েছে, সে কিন্তু ডিএলএলটা আমার বিনের মধ্যে নিয়ে আসছে, নাহলে কিন্তু বুঝতে পারছেন কিনা দেখেন, এটা কোনটা, এটা কার ডিএলএল তৈরি করছে কি আমার, এটা কিন্তু আমার প্রজেক্টের লোকেশনে দেখাচ্ছেন, আমারটা আছে কিন্তু সে, বুঝতে পারছেন? মানে আপনি যে ইউজ করছেন, আপনি যখন রেফারেন্স দেন তখন সে টেনে কিন্তু কপি করে নিয়ে এসছে, রাইট? সো একই কম্পিউটার বিধায় আমি যদি এখন ওই ক্যালকুলেটার ক্লাসটা চেঞ্জ করি, মাইট বি আপডেট হবে অথবা একই সলিউশনে হলে হয়, কিন্তু দ্য গুড প্র্যাকটিস ইজ আপনি সেক্ষেত্রে কোনো একজনকে আপডেট করলে উনি ওনার টিমের লোকজনকে জানাবে, টিমের লোকজন পুরাতনটা ডিলিট করে দিয়ে রিমুভ করে দিবে। দেখেন, ধরুন আমি বললাম ওকে আই হ্যাভ অ্যান আপডেট, ক্যালকুলেটার আপডেট আছে, রাইট? এক্সাম্পল হিসেবে বলি, অ্যাড টু নাম্বার, ধরেন আমি নামটা একটু আপডেট করলাম, রাইট? এখানে রিসার্পাত দিয়ে করলেও লাভ হবে না, কারণ কি দুটো আলাদা আলাদা প্রজেক্ট না, কেউ কাউকে তো চিনে না। ওকে, সো বিল্ড ডান, বাট হোয়াট অ্যাবাউট ইট, এটা হচ্ছে প্রবলেম। এখানে এই দেখ, এখানে প্রবলেম কি দেখতে পাচ্ছেন, এখানে কি দেখাচ্ছে, আবার আপডেট আপডেট হয়ে যাচ্ছে, মাইটি চলে আসছে মাইটি। কিছুক্ষণ আগে কি আপনারা লক্ষ্য করছিলেন এখানে কিন্তু হলুদ দাগ ছিল, রাইট? কারণ কি সে বুঝতে পারছে অলরেডি এটা আপডেট হয়ে গেছে, দেখেন চলে আসছে। বাট রিমেম্বার, এটা ডট নেটের কিছু সুবিধা পাচ্ছেন, অর্থাৎ সে যে এখানে ডিএলএলটা কপি করছে, ওই যে প্রজেক্টটা আমি ওখানে রাখছি সে কিন্তু লিঙ্কটা ধরে রাখছে, আমি যদি এখন প্রজেক্টটা অন্য জায়গায় কপি করে সরাই কিন্তু সে বুঝতে পারবে না। বেটার ভার্স দ্য বেটার থিং, হ্যাঁ হ্যাঁ, ডিলিট করে দেন, ডিলিট করে দিলে ধরেন আপনার মেশিনে নিয়ে গেলেন, আপনি আপডেট করলেন, দেন হোয়াট উইল হ্যাপেন, আমি তো আর আপডেট পাবো না,
What's the better thing? Now, what project delete করলে কিছু যায় আসে না ADLL কোথায় আছে এখন এটা আমার এখানে আছে রাইট সো আপডেট হলে কি করে নরমালি উনি জানাবে যিনি আপডেট করেন সো আমি রিমুভ করব রাইট তারপর আবার অ্যাড রিমুভ বুঝছ বুঝতে পারছেন আপনি এবং সেটা করাই উত্তম ওইভাবে না করাই উত্তম কি যেন অটোমেটিক আপডেট হবে এগুলো অনেক সময় কাজ করে জানেন